হ্যালো বন্ধুরা, নক ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। ফেসবুক নিয়ে অনেক কিছু হচ্ছে পৃথিবীতে। এবার ফেসবুক ব্যবস্থা নিচ্ছে ভুয়া গ্রুপের বিরুদ্ধে। এর আগে ফেক কিংবা ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। এবার ভুয়া গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে জানানো হয়, যেসব গ্রুপ থেকে ভুয়া খবর ছড়ানো হচ্ছে এখন থেকে সেগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক সম্প্রতি তাদের প্ল্যাটফর্মের জন্য বেশ কিছু ফিচার হালনাগাদ করেছে। এর মধ্যে ক্ষতিকর কন্টেন্ট ছড়িয়ে পড়া আটকানোর বিশেষ ব্যবস্থা রয়েছে। ফেসবুক আসা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্রুপের জন্য বিশেষ নিয়মকানুন। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে যে গ্রুপে বারবার ফেক তথ্য শেয়ার করার অভিযোগ আসবে, সে গ্রুপের পোস্ট নিউজ ফিডে কম দেখানো হবে। বিশ্লেষকরা বলেছেন ফেসবুকের সিদ্ধান্তটিকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কারণ বিভিন্ন গ্রুপ থেকে ফেসবুকে ভুয়া খবর ছড়ানোর ঘটনা ঘটে বেশি। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে যেসব গ্রুপে ফেক খবর ছড়ানো হয় সে গ্রুপের অ্যাডমিনদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুকের ইন্টিগ্রিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন এক ব্লগ পোস্টে লিখেছেন, কারো পোস্ট করা কন্টেন্ট যখন বারবার ফেক বলে রেটিং পাবে তখন বৈশ্বিক পর্যায়ে ওই গ্রুপের নিউজ ফিড কম দেখানো হবে। কোনো গ্রুপ পুরোপুরি বন্ধ করে দেওয়া বা গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে এর অ্যাডমিন ও গ্রুপ পরিচালনাকারীদের কন্টেন্ট নীতিমালা ভাঙার বিষয়টি পর্যালোচনা করা হবে। গ্রুপের অবস্থা বিবেচনা করে গ্রুপ কোয়ালিটি নামে একটি ফিচারও সংযুক্ত করা হবে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের নিউজ ফিডে কোনো বিষয় দেখানোর ক্ষেত্রে এখন নতুন নিয়ম অনুসরণ করবে তারা। এক্ষেত্রে ফেসবুকে জনপ্রিয়তা বলতে বই প্রকাশ গুরুত্বপূর্ণ কিনা তা বিবেচনা করবে তারা। গুগল যেভাবে তাদের সার্চ ফলাফল র্যাঙ্ক দেখায়, ফেসবুক তাদের নিউজ ফিডের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে পারে। কোনো ওয়েবসাইট যদি অন্য ওয়েবসাইটের কাছ থেকে লিঙ্ক পায় তবে তাকে বিশ্বস্ত সূত্র হিসেবে ধরবে ফেসবুক। বন্ধুরা, আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পান।